নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন উপস্থিত রয়েছি ডরমেটারিতে, যেখানে প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। কারণ ব্লাড ব্যাংকের রক্তর যে শূন্যতা যেটা আছে সেটাকে ফুলফিল করার জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি কে কে রয়েছে আজকে এবং রক্তদান শিবিরে কি কি তারা বার্তা দিতে চাইছে বা জনগণকে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আমরা প্রবেশ করছি রক্তদান শিবিরে। রয়েছে পৌর পিতা কানেল এলাকার মহাশয় এবং রয়েছেন কানেলাল বোধরা মহাশয় এবং সুভাষ মহাশয় এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি প্রত্যেক বিষয়ে আমরা জানি প্রদীপ প্রজ্বলন হয়, সেই প্রদীপ প্রজ্বলনের রীতি ধারা বজায় রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রদীপ প্রজ্বলন হয়ে গিয়েছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একে একে যারা যারা রয়েছেন কানালাল বোধ আমরা একে একে যারা যারা এখানে ব্যবসায়ী সমিতির যারা কর্মকর্তারা রয়েছে এবং যারা অধিকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন এবং একে একে কিন্তু প্রত্যেকেই এসে প্রতি প্রজ্বলন করছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেই দিকে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত হয়েছি সিনাপুরের ডরমেটারি হলে, যেখানে হচ্ছে প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে তারই শুভারম্ভ হলো। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে উপস্থিত হয়েছেন সকল বিশিষ্ট ব্যক্তিরা। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে একে একে সকলেই এসে উপস্থিত হচ্ছেন এবং একে একে যারা মাননীয় সভাপতি উপস্থিত অতিথি বিচার সাধারণ সম্পাদক এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং সদস্য কর্তৃপক্ষ এবং আমার স্বাস্থ্যকর্মী বন্ধুগণ সকলকে আজকের এই স্বাগত জানাই এই সুন্দর একটি অনুষ্ঠানটার জন্য। যে অনুষ্ঠানটা উঠে নাম না হয়েছে রক্তদান মানে জীবন রাখা। স্বাভাবিকভাবে আমরা এর আগে লিফলেটের মধ্যে বিস্তারিত সম্পর্কে দিয়েছি কারা রক্ত দেবে কারা রক্ত দিবেন না কত ওজন হতে হবে এবং কতদিনের মধ্যে এটা আমার শুরু হয় বছরে কত মান দেওয়া যায়। আসলে আমরা খুব কুশাসন হয়েছি, একটা ভীতিও আছে। আমরা যখন অনুষ্ঠানগুলো করি ঠিকই, কিন্তু অনুষ্ঠানের স্বাগত আমাদের যারা যারা উদ্যোক্তা করেন সব উদ্যোক্তারা নিজের নিজের সদস্যদের মধ্যে সেবাই করে প্রতিবেদন দায়ী করে। কিন্তু রক্তদান শিবিরে যদি আমি উদ্বুদ্ধ হয়ে অন্য কাউকে একজন বা দুজনকেও আনতে পারি যে আমার সদস্য জন, তাহলে আমাদের এই শিবিরগুলো আমার পক্ষে সফলতা লাভ করে, তাহলে সচেতনতা যা তথ্য আমি এখানে পেয়েছি। আমরা একটা জিনিস প্রথমে করে রাখি যে আজকের যে রক্তদান, এই রক্তদানটা হঠাৎ করে এরকম হয়নি, তার একটা পুরো ইতিহাস আছে। ডক্টর কার্ল স্টেইন বলে একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি প্রথম এইটা আবিষ্কার করেন যে রক্তের সঞ্চালন পদ্ধতিটা কীভাবে এবং তার গ্রুপটা কীভাবে। রক্তদান বিশ্ব রক্তদান দিবস হিসাবে পালিত হয়। আরো একটা জিনিস আবিষ্কার হয়েছে আজকে, যে সবচেয়ে সবটা আমরা দেখতে পাচ্ছি ক্যান্সারের বিষয়ে। আমি কিছুক্ষণ আগে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে তথ্য দিচ্ছিলাম, আমাদের ইসলামপুর হাসপাতালে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য থেকে কিন্তু বলতে পারি হাইয়েস্ট ব্লাড লাগে হচ্ছে তারপর হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য, তারপরে অ্যাক্সিডেন্ট আর কেস ফেস করার আর
হাসপাতালে অ্যাভারেজ প্রায় বলুন 1000 রক্ত লাগে। এই ক্রাইসিস ডিপার্টমেন্ট থাকে, এই ক্রাইসিস ডিপার্টমেন্ট থেকে আমরা এর আগে সুপারিনটেন্ডেন্টকে বলেছিলাম একটা অনুষ্ঠানে গিয়ে যে আমরা যতগুলো আমাদের এখানে ইসলামপুর শহরে স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে প্রোগ্রাম করে তাদেরকে সকলকে দিয়ে আপনার ব্যবস্থা করার একটা ক্যালেন্ডার তৈরি করবো যাতে কোনো সময় এই ব্লাড ক্রাইসিসটা থাকে না না থাকে সেটা একটা করতে পারেনি। আরও একটা বিষয় বলি, ভারতীয় চেয়ারম্যান সাহেব এটা আছেন, উনি একাধিক উনি আছেন এবং উনি পদাধিকার দলে রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো এই যতগুলো সংগঠন আছে সবাইকে নিয়ে বসে সারা বছরে যদি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন তাহলে এই ক্রাইসিসটা আমাদের থাকে না, এই যে মাঝে মাঝে ক্রাইসিসটা হয়ে যায় সেই ক্রাইসিসটা থাকে না। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে চেয়ারম্যান সাহেবকে বলছি আপনি চিকিৎসককেও নেই এখানে দেয় যে আমরা যারা উদ্যোক্তা বিভিন্ন সংগঠন আছে প্রায় 30-35টা সংগঠন ইসলামপুর শহরে আছে যারা আমরা এই কাজগুলো করি স্বেচ্ছাসেবায় করছে, ব্যবসায়ী সংগঠন করে, বিভিন্ন অর্গানাইজেশন করে, ক্লাব করে, সাংস্কৃতিক সংস্থাগুলো করে, বিভিন্ন অর্গানাইজেশন এবং যত ব্লাড ভারতবর্ষে কালেকশন হয় তার 90% প্লাস ব্লাডটা আসে কি হচ্ছে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাদ। এর আগে নানা রকমভাবে প্রফেশনাল ব্র্যাক ব্লাড ডোনার ছিল সেটা বন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে আইনগতভাবে। শুধু আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে আমি তার কাছে অনুরোধ করবো যারা আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইসলামপুর শহরে দিচ্ছি বা সংগ্রহ করে যে ক্রাইসিসটা বেটানোর চেষ্টা করি তাদের কাছে অর্থের পক্ষে হাসপাতাল সুপারিনটেন্ডের কাছ থেকে একটা যদি ধন্যবাদ জানাই একটা চিঠি আমরা পাই তাহলে আমরা আরো বেশি বেশি করে উপকৃত হবো। আরো একটা জিনিস যে যারা বেশি মাত্রায় নিশ্চয়ই স্বাস্থ্যকর্মীরা বলেন যে যদি কেউ ব্লাড নিয়ে নিয়ে না থাকে সারা জীবনে হয়তো তিনি ব্লাড দেন কিন্তু তার বাড়ির জন্য একটা ক্রাইসিস হয়ে গেছে ব্লাড লাগবে। আমরা এভাবে বোঝাবার চেষ্টা করি, সচেতনতা করার চেষ্টা করি যে আপনারা দিয়ে যান ব্লাড দিন অথচ ক্যান্সার বছরে একটা বার দিন যেটা বছরে চারবার দেওয়া যায় একটা বার আপনাকে দিন তাহলে তো আপনি আগে নিজের কাছে নিয়ে ব্লাডটা চাইবেন কিন্তু আমরা বাড়ির আজ পর্যন্ত পারলাম না। এই একমাত্র কম্পালসারি প্রস্তাব আছে সেটা করা যায় না, সবসময় স্বাস্থ্যকর্মীরা তখন বলেন ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা ব্লাড ক্যাম্প ব্যাংকে যারা থাকেন তারা বলেন আপনি একজন ডোনার নিয়ে আসেন তাহলে জানি আপনাকে যে কোনো তাহলে আপনার ব্যাপার ব্লাড। এই যে বিষয়গুলো আছে একদিকে সচেতনতা আর একদিকে ভয় ভীতি কুসংস্কার কাটিয়ে দেওয়া এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্য বাদ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের কাছে অনুরোধ করবো তারা যেন এই বিষয়টাকে একটু ক্যারফুলি হয়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যাতে আরো উদ্বুদ্ধ হয় সেদিকটা ভাবতে হবে। ধন্যবাদ। ইসলামপুর পৌরপিতা এবং রোগী কল্যাণ সমিতির সভাপতি মাননীয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। ব্যবসায়ী সমিতির প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির প্রথমে প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে এই রক্তদান শিবির আয়োজন করার জন্য ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সমাবেশ আছে প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির একসময় যিনি প্রতিষ্ঠাতাই ছিলেন পোত্রাবাবু আছেন, কেন্দ্রীয় সভাপতি আমাদের আইসিসিআইও আছেন, সভাপতি আছেন, প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি ছাড়াও আরও কিছু সংগঠনের যারা দায়িত্বে আছেন সবাইকে একটাই কথা বলবো যে
এই রক্তদান শিবির ছাড়া কোনো বিকল্প নেই। রক্তদান শিবিরের মাধ্যমে যাদের রক্ত প্রয়োজন তারা সেই রক্তটা পায়। আতঙ্ক কমে গেলেও এখনো আছে। আমরা চেষ্টা করছি যারা যারা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন ওনাদেরকে বলা, কিন্তু সমস্যাটা আটকে যায় বেনিফিসিয়ারি সিলেকশন করাতে বা বেনিফিসিয়ারিকে খুঁজে বের করা, মানে যারা রক্তদানটা করবে। এখনো শহরে বলেন গ্রামে বলেন আতঙ্ক আছে। যেটা শহরে বললেন থ্যালাসেমিয়া রোগীদের তো নিয়মিত রক্ত দিতে হয়, এখানে থ্যালাসেমিয়া রোগীদের তো রক্ত দিতেই হবে, কিন্তু থ্যালাসেমিয়া রোগটা যে না ছাড়া ছড়ায় এই ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে। আমি যতটুকু জানি যদি ওয়াইফ আপনার নিয়মিত যদি পজিটিভ থাকে থ্যালাসেমিয়া তাহলে বাচ্চার হবেই। তারা
ওখানে প্রতিপিতা হাতটা এই জন্য কমে যায় যে ওনাদেরও তো বেনিফিসি ডোনার তো লাগবে, ডোনার ছাড়া তো কোনো বিকল্প নেই। এই ডোনারের সংখ্যাটা দিন প্রতিদিন কমে যাচ্ছে, তার একমাত্র কারণ হলো ল্যাক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব। এখনো মানুষের মনে আতঙ্ক আছে যে যদি রক্ত দিই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাবো। দের আর ডিফারেন্ট মানে লিমিটেশনস আছে, যাই হোক রক্তদান শিখে ছাড়া বিকল্প নেই। আরেকবার বলছি যে খুব ভালো লাগছে যে প্রতিবার সুস্থ ব্যবসায়ী আপনারাই একটা ক্যালেন্ডার করে নেবেন যে বছরে আপনারা ওই দিনটা করবেন, বছরে একটা দিনই ক্যালেন্ডার করেন। আমি যেখানে যে এনজিওতে যাই ওনাদেরকে একটাই কথা বলি যে তোমরা একটা ডেট করে নেবেন, যে কোনো একটা ডেট করো না, 15th August 2020 বা যে কোনো আপনাদের যে ডেটে আপনাদের ইনস্টলেশন হয়েছে বা হোয়াট এভার মে বি, একটা ডেট আপনারা আপনারা একটা ক্যালেন্ডার ডেট করে নেন যে আমরা এই দিনে বছরে একটা ক্যাম্প আমরা করব। আমরা যদি এইভাবে এগোই তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। আপনারা আপনাদের সংগঠনের সঙ্গে বসে, সদস্যদের সঙ্গে বসে যে ভাই কোন দিনটা আপনারা ঠিক করতে পারবেন, অ্যাটলিস্ট বছরে যদি একটা আমরা ক্যাম্প করতে পারি তাহলে অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। এবার আমি একটু আসবো, আমাকে একটু পারমিশনটা দিতে হবে, ধন্যবাদ। আমি ডেকে নিয়েছি নাগরিক মঞ্চের সহ সভাপতি মাননীয় শ্রী জব্বার আলী মহাশয়কে মঞ্চে। একটা সফটওয়্যার আমরা নিতে পারি, 3 লাখ টাকার মতো সফটওয়্যার আছে, 3 লাখ টাকার মতো। আমরা ওই সফট যতদিন পর্যন্ত অপারেটর না পাচ্ছি ওই সফটওয়্যারের অ্যারেঞ্জমেন্টটা করার চেষ্টাটা করছি। ওই সফটওয়্যারটা হলে আমরা অনেকটা পারপাস আমাদের সব সলভ হয়ে যাবে। বলছি আজকে আমি খালি এখানে না, যেখানে যেখানে রক্তদান শিবিরে আমি যাই সবাইকে অনুরোধ করি যে আপনারা আপনাদের একটা ক্যালেন্ডার করে নেন, যে আপনারা বছরে একটা ডেট করে নেন যে আমরা এই ডেটে করবো, তাহলে কিন্তু এই ক্যালেন্ডারটা হয়ে যাবে। ঠিকই আছে, আমি রক্তদাতার সবচেয়ে আগে রক্তদাতাকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আতঙ্কটাকে সরিয়ে ফেলে দিয়ে রক্তদান করছেন। আতঙ্কের কোনো কারণ নেই, আমরা চেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি, সবাই মিলে আপনাদেরও মিডিয়া বন্ধুরা আছে আপনারাও একটু চেষ্টা করুন সচেতন করতে মানুষকে যে রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না, ওইটা ভালো রক্ত আসে। এটা খুব ভালো উদ্যোগ, আজকে একটি সময় থেকে ওনারা সবসময় এটা করে থাকে এবং এই জন্য আমি বাবার ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা সমাজে সবসময় আমরা ব্লাড আশা করি যে ব্লাড আমায় কেউ দেবে, কিন্তু আমি কাউকে দেবো এটা আশা করি না, ওটা ভুলে যাই। যখনই আমি সুস্থ হয়ে যাচ্ছি, যখনই আমার ব্লাড পাওয়া হয়ে যাচ্ছে, আমাকে যে ব্লাড দিতে হবে সেই জিনিসটা আমার ভুলে যায়। সকলকে বলছি এই উদ্যোগটা নেবেন বারবার করে, আর আমাকে ডেকেছেন এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। কিন্তু
অনেক লোক আছেন যেখানে আমাকে একটু রক্ত লাগবে আমাকে কারণ হ্যাঁ ভাই রক্ত হবে কিন্তু তোমাকে তার পরিবর্তে এখন রক্ত দিতে হবে যখন এই কথা না বললো তখন সে ইনসুল খেয়ে বিশেষ করে গ্রামাঞ্চলে গ্রামের লোকগুলো সচেতন এত না এই রক্তদান দান করে আমাদের যারা যারা রক্তদান দান চিন্তা আগুন করছে গ্রামাঞ্চলে গিয়ে যদি আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্প মানে আমাদেরকে একটু সচেতন করি তাহলে হয়তো আমরা আরো বেশি ফল পাবো আরেকটা কথা বলি আপনাকে যে প্রায় এক বছর আগে সামাজিক সংগঠনে আছে রাজনীতিবিদ আছে তাদেরকে বলবো যেমন আমাদের এখানে পশ্চিম বাংলায় আছে আমি সরকারকে বলবো যে আপনার তো ইউথ কংগ্রেসের একটা ইনিংস আছে আপনারা যদি পুরা পশ্চিম বাংলায় বলেন যে একদিনে আমাদের ইউথ কংগ্রেস আমাদের ব্লাড লঞ্চ ক্যাম্প আয়োজন করতে হবে তো সেখানে আরো কয়েক হাজার রেড পাঠাবে ওইরকম আছে যেমন কংগ্রেস আছে বিজেপি বিভিন্ন ধরনের দল আছে তারা যদি বলে এটা পুরো ভাট করছে আমরা একদিনে আমরা একটা একটা প্রোগ্রাম নেবো তো দেখেন 1 লক্ষ লোক হয়ে গেছে তাহলে আর আমাদের ইয়ে থাকে না একটু আমরা যদি সবাই এই মানে এদিকে লক্ষ্য করি আর আমার বিশেষ করে যারা আজকে রক্তদাতা আছেন তাদেরকে আমি ভিডিওর তরফ থেকে ভিডিওর প্রেসিডেন্ট হিসাবে তার ধন্যবাদ দেবো আপনারা যে রক্ত দিচ্ছেন একটা এই রক্ত একজন আমাদের প্রাণ বাঁচাতে পারে এর থেকে বেশি কোনো ধর্ম নেই আমি সবাইকে আবার বিশেষ ধন্যবাদ দিয়ে আমাকে উপস্থিত করছি প্রস্তুত হচ্ছে আমরা কিন্তু তাদের সাথেও কথা বলে যারা যারা ব্লাড ডোনেট করেছে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড রাখা হচ্ছে এবং যারা যারা এখানে রয়েছে ডক্টররা রয়েছে ব্লাড ব্যাংকের এখানে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা যারা ব্লাড ডোনেট করেছে ব্লাড ডোনেটার এখানে রয়েছে আমরা সরাসরি তার সাথে কথা বলতে পারার চেষ্টা করছি অনেকের আছে যাদের ব্লাড দরকার তোরা অনেক যেহেতু অনেকে অনেক কষ্ট করতে থাকে ব্লাডের জন্য দরকার হয়তো তারা স্বেচ্ছায় যারা যারা দিবে তারা স্বেচ্ছায় দিতে পারে প্রতি বছর একবার করে দিয়ে থাকে আমাদের যখন ক্যাম্প হয় প্রতি বছরই একবার করে দেয় মেয়েকে এবার বললাম যে বাবা তুমি তুই বলে আমি তো চল একসাথেই দেবো তুমি চলে না খোকন দাস আমরা ছেলে দিচ্ছি আমি দিব আমার বৌদি হয়ে আমরা তিনটে রক্ত দিব যে আমার ছেলে চলে ওবি নেগেটিভ আমার বি পজিটিভ দিয়ে আসে কেন দিলে ভালো লাগে আর কি নিজেকে খুব উৎসাহিত মনে হয় আর ভালো আমার রক্ত যদি অন্য কোনো লোকের কাজে লাগে ওটা আমি নিজে গর্বিত খুব ভালো লাগে থ্যাংক ইউ শিবেন বিশ্বাস থ্যাংক ইউ পাশাপাশি কিন্তু আমরা দেখানো চেষ্টা করছি এই বক্তব্য রাখতে সেই চিত্রটা দেখানো রক্তদান উৎসবে আমরা লাস্ট 99 ইউনিট পর্যন্ত আমরা ব্লাড দিয়েছি তা আমরা আজকে আশা রাখছি যে 99 যেন পার হয়ে 100 হয় সেই জন্য আমার প্রত্যেকটা জনের 7টা জনের যারা জোন কনভেনাররা আছেন তাদেরকে আমি বলবো আপনাদের জোন থেকে যারা যারা ব্লাড দিতে আসবেন আপনারা আমরা হয়তো প্রত্যেকটা জনের যারা ব্লাড দেবেন তাদের সাথে হয়তো এখন পরিচিত হয়ে উঠেনি যে এরা ব্লাড দেবে আপনারা নিজের নিজের জনের যারা সদস্যরা আসবেন
আসবে তাদেরকে ওয়েলকাম করে ভেতরে নিয়ে যাও, তাদের নামগুলো নথিবদ্ধ করে দেবেন। এটা আমার প্রত্যেকটা জনের সদস্যদের কাছে যারা জোর করবেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। তার সাথে আমরা আগামী দিনে যেটা আমাদেরকে চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আমাদের রুটিন মাফিক একটা আমাদের একটা পার্সোনাল ক্যালেন্ডার অবশ্যই আমরা বছরে একবার ঘোরার দেবই। তো আমরা সবাই বসে আমাদের সভাপতি সহ অন্যান্য এক্সিকিউটিভ কমিটি যারা আছেন আমাদের মিটিংয়ে আমরা এটা পাস করব এবং আমরা প্রতি বছরই আমরা চাই চেষ্টা করব যে আমরা যেন এই কর্মসূচিটাকে আগামী দিনেও ধরে রাখতে পারি। তাই আমাদের এসবু সাহেব বলছেন আজকে আসবেন এখানে এই কর্মসূচিতে, ওনাকে অনেক শুভেচ্ছা রইল। এবং আমরা যারা আমার এখানে কর্মকর্তাগণ আছেন, স্বাস্থ্যকর্মী ডাক্তারবাবুরা যারা আছেন তাদেরকে আমি পরিবার ব্যবসায়ী সমিতির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা সুস্থ থাকলে তাহলে আমাদের এই ব্লাড ব্যাংকের কর্মকাণ্ড ভালোভাবে চলবে এবং আমাদের অন্যান্য প্রত্যেকটা অর্গানাইজেশনের সদস্যদেরকে বলবো আপনারা সুস্থ থাকবেন, তবে আপনারা এই কর্মসূচি আগামী দিনে নিতে পারবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, নমস্কার। দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখানে ব্লাড দিচ্ছেন এবং কর্মকর্তারা রয়েছেন বা ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমরা যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুরের প্রতিপার্শ্বস্ত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ডোনেট করছেন, আমরা কিন্তু সরাসরি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমাদের সমাজটা পৌরপিতা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তারা বলেছেন একটা জিনিস আমি বলি বলতে চাইছিলাম, সবাই মোটামুটি বিস্তারিত বলছেন আমি একটা ব্যক্তিগত ঘটনা বলি। এই যে এ কথা সকলে করছে রক্ত সংকট এটা মেটাবার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, এই বিভিন্ন সংগঠন এনজিও ইত্যাদি আছে। আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমি কিছুদিন ছিলাম, প্রায় 7-8 বছর এই লাইনে ছিলাম। আমার একটা ব্যক্তিগত কথা বলি যে এতে আর সংকট এটা কিন্তু সবাই আমরা বলছি সচেতন করতে হয় তুমি রক্তদান করতে যাও। আমি একটা ব্যক্তিগত আমার শাশুড়ি একবার খুব মুমূর্ষ অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে ভর্তি ছিলেন, কিছু আত্মস্বজন ছিল এবং কিন্তু লাভ দিতে পারছিল না। সৌভাগ্যের বিষয় যে আমার স্ত্রী শিব মন্দিরে তিনি প্রধানত ছিলেন, চাকরি করতেন, তাকে এখান থেকে মোটামুটি বলা হলো আমি এখান থেকে গেলাম। তারপর প্রথমে যখন রক্ত দিতে অসুবিধা হচ্ছিল আমার ওয়াইফ প্রথমে রক্ত দেওয়া শুরু হয়ে গেল, ওটা ওর সাহস দেখে অন্যান্য প্রায় একই স্টেজ একই গ্রুপের প্রায় 6 জন লোক আমরা ব্লাড ডোনেশন করলাম। এটা একটা শুধু বললাম, আর আপনারা বলছেন রবীন্দ্রনাথ সমিতির চেয়ারম্যান থেকে বলতাম আমাদের সঙ্গে এখন নতুন নতুন সবাই
অনেক অনেক ধন্যবাদ।
আমি নিজেকেও ভাগ্যবান মনে করছি, কারণ আগের প্রতিবার ব্যবসা সমিতির এক সদস্য এরকম একটা প্রোগ্রামে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। সামাজিক সংগঠন, ব্যবসায়িক সংগঠন যদি ধারাবাহিক ভাবে রক্তদান ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন আছে, কি বলবেন আপনি? উনি অবশ্য বলেছেন, আমি বলেছিলাম সার্বিকভাবে ক্যালেন্ডার তৈরি করার কথা, উনি বলেছেন ইন্ডিভিজুয়ালি আপনারা আপনাদের ক্যালেন্ডারটা পাঠিয়ে, এটাও একটা পদ্ধতি ভালো। যেমন স্বাভাবিকভাবে একটা কার্ল স্টেইন যার জন্মদিনে, তার জন্মদিনে সারা বিশ্বব্যাপী রক্তদান উৎসব পালিত হয়, এই দিবসটা পালন হয়, প্রত্যেকে সেই দিনটায় অবশ্যই করেন, তারপরে কেউ করেন তার সংগঠনের তার প্রতিষ্ঠা দিবসে, কেউ করেন বিশেষ বিশেষ মুহূর্তে। কাজে সবাই যদি আমরা এমনভাবে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি সার্বিকভাবে 12 মাসের সব সংগঠন, 40টা 35টা যা সংগঠন সুপারের কাছে থাকলো, সকলের কাছে থাকলো, যে আমার এই সময়টা এই যাবে, তাকে একটু নক করে দেওয়া যে আপনার কিছু আজকে ডেট, তাহলে সারা বছর এটা থাকে না। চেয়ারম্যান স্যার যেটা বলেছে সেটাও একটা হতে পারে, যে আমরা আমাদেরটা জানিয়ে দিলাম, সব সংগঠন সুপারটা জানিয়ে দিলাম, সমস্যাটা আমাদের ম্যাচিংটা হবে না, ডেটটার ম্যাচিংটা করতে বলেছে। একটা এক ডেটে হয়তো তাহলে 4 জন এসে গেল, ক্যাপাসিটি নেই, এই জায়গাটা একটু সমস্যা হয়, সেটাও একটা উদ্যোগ ভালো। যে কোনো সম্প্রদায়, যে কোনো জাত পাত না দিলে, না মিলে মিলে একসঙ্গে কাজ করেন, রক্ত কিন্তু কোন জাতের পরিচয় দেয় না। একটা জিনিস জানবেন, কে কোথায় রক্ত দিয়েছে, কি করেছে, কিন্তু এই রক্ত কার গায়ে যাবেন কেউ পরিচয় দিতে পারবে না। আমরা আমরা যেহেতু পৃথিবীর মধ্যে সবাই মানব জাতি এগিয়ে চলছে, সামাজিকতার দিক দিয়ে আমরা জাত পাত ভেদাভেদ রাখবো না, আমরা সবাই একসঙ্গে মিলে চলে সবাইকে রক্ত দিয়ে আমরা আগামী জীবন কিছু কিছু জীবনকে আমরা উৎসর্গ করবো। রক্ত বিশেষ কিছু বলার নেই আমার, সবাই মিলে সচেতনার দিক সচেতনতার দিক দিয়ে এগিয়ে যান, গ্রামগঞ্জকে এগিয়ে নিয়ে যান। শহর যতটা সফল পেয়েছে কিন্তু গ্রাম এখনো আমরা পাইনি। আমরা দেখেছি বিগত 3 থেকে 4 বছর আগে গ্রামে আমরা ব্লাড ক্যাম্প করেছিলাম, অথচ রক্ত পেয়েছিলাম অনেকটাই, তারপরেও কিছু কিছু লোক যে উত্তরগুলো আমাদের দিয়েছিল হয়তো এই রক্ত নিয়ে আপনারা বিক্রি করবেন, এই ভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে রক্ত বিক্রি করার জন্য না হয় সংগঠনগুলো রক্ত দান করে হসপিটাল বা অন্যান্য জায়গায়, আমরা কেউ রক্ত নিয়ে বিক্রি করি না। আরেকটি কথা, এখানে না বললে চলে না, আমাদের অনেক অভিজ্ঞ ব্যক্তি বলতে গেলে আমাদের শিক্ষা এই সংগঠন বা এই এই সমস্ত লাইনে আমি কোনোদিনই ছিলাম না। আমরা যখন 2005 সালে এই সংগঠন সামাজিক কাজে যুক্ত হই, আমাদের সফলতা ইসলাম বলে যে একজন পুরনো ব্যক্তি আছে, ওনার হাত ধরে আমরা সংগঠনে এসেছি, ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। আজকে ওনার সামনে দাঁড়িয়ে মুখের কথা বলতে পেরে সত্যি আমি আনন্দিত, উনি আমাদের উচিত শিক্ষা দিয়েছেন, আজকেও আগামী দিনেও দেবেন, এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা দেখে নিচ্ছি আধুনিক কমিটির পদ্ধতি।
এই যে প্রতিবার সুস্থ ব্যবসায়িক সমিতি আমরা এই ইসলামপুর ব্লাড ব্যাংকে সর্বদাই যত রক্তের প্রয়োজন তার থেকে অনেক কম পরিমাণে রক্ত কালেক্ট হয়, তো সেই কারণে আমাদের আমরা এই সিদ্ধান্ত এবং আমরা বিগত বছরগুলোতে আমরা করে এসেছি, আমরা তিন বছর তিন চারেক আমরা করতে পারিনি করোনা মহামারীর কারণে, আমাদের বিভিন্ন রকম ব্যবসায়ীদের প্রবলেম ছিল যার জন্য ব্যবসায়ীদেরকে এই মানসিকতার মধ্যে আমরা নিয়ে আসতে পারিনি, তো আমরা আমরা আমাদের এই কাজ আমরা পুনরায় চালু করেছি, আমরা আজকে শুরু করলাম আবার। আমরা বিগত দিনে আমাদের যে রক্তদান কর্মসূচি হয়েছে তাতে আমরা লাস্ট 99 ইউনিট পর্যন্ত আমরা রক্তদান করতে পেরেছি, তো আমরা চাইছি আজকে 99 পার হয়ে যেন 100 হয়, সেই আমাদের চেষ্টা আছে এবং স্বেচ্ছায় সবাই রক্তদান করবে। এখানে বিভিন্ন সংগঠনের পদাধিকারীরাও এসছেন, আমাদের চেয়ারম্যান এসেছিলেন, ICS ছিলেন, আমাদের বিভিন্ন অন্যান্য সংগঠনের ফিটোর প্রেসিডেন্ট, নাগরিক কমিটির ভাইস প্রেসিডেন্ট, নাগরিক কমিটির সহ সম্পাদক এসেছিলেন, তারা সকলেই আজকে আমাদের উৎসাহ দেওয়ার জন্য, এবং SDO সাহেবও আসবেন বলেছেন, তিনিও ঢুকে যাবেন হয়তো। তো আমরা জানি যে এই রক্ত একটা সুস্থ মানুষ তার যদি শরীর সুস্থ থাকে মাত্র 60 বছর বয়স পর্যন্ত সে ব্লাড দিতে পারে, এবং তার বডি ওয়েটটা যদি 45 কেজি পর্যন্ত হয়, একটা মানুষের শরীরে প্রায় 6 লিটারের মতো রক্ত থাকে, তার থেকে আমরা মাত্র 350 মিলি ব্লাড নেওয়া হয়, সেই ব্লাডটা নেওয়ার পরে আমরা সাধারণত যা ডাল ভাত জল যেগুলো খাই এইগুলোর মাধ্যমে আমাদের 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে দেখা যায় আমাদের এই ব্লাডটা আবার শরীরে চলে আসে, তো এই যে ব্লাডটা রিসাইকেলিং হওয়ার ফলে শরীর অনেক সুস্থ হয়ে ওঠে। তো সেই জন্য অনুরোধ করব যারা এই ব্লাডের জন্য যারা ভীতি তারা যেন একটু ভয় ছেড়ে নিজেরা এসে প্রত্যেকটা যে কোনো ক্যাম্পেই তারা ব্লাড দান করবে এটাই, এবং সমস্ত সংগঠনের কাছে অনুরোধ রাখবো তারা এরকমভাবে উদ্যোগ নেবে এবং তারা ব্লাড দান করবে, ইসলামপুর শহরে যেন ব্লাডের অভাবে কোনো মানুষ মারা না যায় এটাই আমাদের মূল বক্তব্য। আমি আমার বয়স এখন প্রায় 75-76 বছর বয়স, একটা কথা তখন থেকে শুনে আসছি যখন স্টুডেন্ট ছিলাম আমি, যে রক্তদান জীবন দান, এখনও সেই কথা শুনছি রক্তদান জীবন দান, এই কথাটা যাতে বলতে না যে আমরা অনেক ইরাডিকশন ম্যালেরিয়া আরও বিভিন্ন অসুখ ছিল এটা অনেকগুলো ইরাডিকশন হয়েছে কিন্তু এর সংকটটা কাটছে না, এটা কাটবে কীভাবে, এইভাবে যেমন এরা এগিয়ে এসছে প্রতিবছর সমিতি বিভিন্ন ক্লাব ইভিন যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারাও যদি এই যেটা বলছিলাম আমি শুধু সচেতনের অভাব কিছু কর্তৃপক্ষের অভাব এমনভাবে যদি প্রচারটা চালানো যায় গ্রামে গঞ্জে বিশেষ করে এখানকার মানুষ কিছুটা শহরে সচেতন হলেও গ্রামের মানুষ এখনও সচেতন হয়নি, যদি এভাবে সচেতন করা যায় আমার মনে হয় আগামী 10-15 বছরে এই রক্তদান জীবনদান এই কথাটা আর বলা বোধে দরকার পড়বে না, যদি আমরা সঠিকভাবে সবাই সর্বস্তরের যারা লোক আছি যারা কনসাস লোক যারা আমরা সমাজ থেকে কিছু পেয়েছি তারা যদি আমরা সমাজকে কিছু দিতে পারি তাহলে মানুষের জন্ম মানুষের জন্য হয়েছে, যদি কিছুই করতে গেল না আমরা তো কেউ থাকবো না, উই গো ব্যাক হোয়ার ফ্রম উই কেম, এই জন্যই বলছি যে আপনারা সকলে মিলে এর একটা প্রচার করুন। আমি তো বলেই ফেললাম থাকলে আমি বলতাম যে একটা এক্সিস্টিং অর্ডার ছিল, শুধু এই যে খালি নরমে নরমে করলে হবে না একটু গরমও করতে হবে, তাহলে অনেক কাজও কিন্তু অনেক সময় দেখা গেছে, আপনারা যেন শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন আমরা দেখেছি আগেকার যুগে একটু ঠান্ডা মাথাও ছিল, কখনো দরকার হলে ওকে একটু রাগ ফাগ বা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা তৈরি করার চেষ্টা করলাম, সেটাও তাই এভাবে করলে আমার মনে হয় আগামী 10-15 বছরে এই রক্তদান জীবনদান শুনতে হবে না, অটোমেটিক মানুষ চলে আসবে রক্তদান করতে। বাস ধন্যবাদ। কথা বলে নেওয়ার চেষ্টা করবো কানালাল বোধ ভাষার সাথে আমরা সভাপতি।
যে ব্যবসায়ী সংগঠন প্রতিবাসস্থ ব্যবসায়ী সমিতি যারা আপনাদেরই একটা পার্ট সংগঠনের তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে, কিন্তু গ্রামেগঞ্জে এখনও মানুষের মধ্যে রক্তদানের যে ভীতি সেটা নিয়ে আপনি আলোচনা করলেন এবং দেখা যাচ্ছে রক্ত তারা মনে করলে রক্ত চাইলেই পাওয়া যায়, এই যে একটা মিথ মানুষের মধ্যে কাজ করে অথবা সঙ্গে সঙ্গেই পাওয়া যায় এটা নিয়ে আপনাদের পৌরপিতাও বললেন আজকে এই অনুষ্ঠানে, এই মিথটাকে কী করে ভাঙা যাবে? এটা একটা মানে খুব দামি কথা যে গ্রামাঞ্চল থেকে অনেক লোক আছে আমার কাছেও আছে যে এখানে একটু রক্ত লাগবে, আমি বললাম রক্ত পাওয়া যাবে কিন্তু তোমাকে তার পরিবর্তে তোমার পরিবারের কিংবা তোমার আত্মীয়স্বজনের একজনকে কাউকে ধন হিসাবে দিতে হবে তাহলেই পাওয়া যাবে, কেননা ধরুন আমাদের ইসলামপুর হাসপাতালে 100 ইউনিট রক্ত সংগ্রহ করার একটা ক্যাপাসিটি আছে, দেখা গেল ওখান থেকে একজন নিতে আসলো 2 ইউনিট রক্ত, তাহলে তার কাছে যদি আমরা 2 ইউনিট রক্ত আবার পাই তাহলে সেটা আমাদের যে 100 ইউনিট যে রক্ত আছে সেটা ঠিক থাকবে, পরবর্তীকালে আরও কেউ যদি আসে সে পাবে, যদি আমরা দেখি যে না খালি আমরা ওখান থেকে দেরি করে দিয়ে দিলাম আর তার পরিবর্তে কেউ রক্ত দান করলো না তাহলে তো সমস্যা হয়ে যাবে। এইটা নিয়ে গ্রামাঞ্চলে কিন্তু এটা ওদের অনেক সচেতনতার অভাব আছে, আমি অনেকবার বলেছি আমরা এটা এইরকম একটা ক্যাম্প আমরা যদি গ্রামাঞ্চলে করি তাহলে সেখানে একটু সচেতন হবে লোক আর একটা মনোবৃত্তিও হবে যে না রক্তদান করলে স্বাস্থ্য কোনো খারাপ হয় না, ওদের একটা ভ্রান্তি আছে যে রক্ত দিলে নাকি শরীরে একটু মনে ক্ষতি হয় শরীরে উইক হয়ে যায়, কিন্তু এটা ভুল ধারণা, রক্ত আমরা দিলে যে রক্তটা ওর পরিবর্তে আমাদের আবার রিফাইন হয়ে রক্তটা শরীরে আসে, যেমন ধরুন কেউ কিডনির পেশেন্ট আছে তাকে তার রক্তটা শরীর থেকে বের করে রিফাইন করে আবার রক্ত শরীরের মধ্যে দেওয়া হয় রক্তটা ঠিক হয় রিফাইন হয়, সেই হিসাবেই আমরা যদি রক্তদান করি সুস্থ মানুষ 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে বছরে 4 বার, তাহলে আমরা রক্ত দিয়ে একজনের প্রাণ বাঁচাতে পারি, প্রাণ আমরা দিতে পারবো না কিন্তু প্রাণ বাঁচাতে পারবো, আমি সবার উদ্দেশ্যে এই কথাই বলবো যে আপনারা রক্ত দিন আর যারা দরকার তার প্রাণ বাঁচান, ওর থেকে বেশি বড় কোনো ধর্ম নেই, অনেক আমাদের ইসলামপুরে দেখা যায় যে অ্যাক্সিডেন্টের কেস অনেক হয় বাইকে, তাদের প্রচুর রক্তের দরকার হয় তার রক্ত খুঁজে বেড়ায় কিন্তু রক্ত দেওয়ার লোক আছে কিন্তু তার পরিবর্তে তার রক্ত দিতে হবে, এই মানে মানসিকতা আমাদের জাগাতে হবে, এই নিয়ে আমি সবচেয়ে ধন্যবাদ দেবো আপনাদের মানে যে আপনারা এই জিনিসটা আরও বেশি প্রসারিত করবেন গ্রামের অঞ্চলে প্রসারিত করবেন তাহলে গ্রামের লোকরা একটু সচেতন হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি চলছে রক্তদান শিবির, প্রতিপার্শ্বস্থ সমিতির ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রক্তদান শিবির কিন্তু চলছে, যেরকম পাশাপাশি আপনাদেরকে দেখানোও হচ্ছে যারা এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটি যে প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মানুষের জন্য, আমরা কিন্তু কথা বলে নেওয়ারও চেষ্টা করবো নিজেকে রয়েছে একজনের সাথে। হ্যাঁ ভালো লাগছে, আন্তরিকভাবে বলছি খুবই ভালো লাগছে। ছিলাম হচ্ছে ইসলামপুর ডরমিটরিতে যেখানে হলো প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, আমরা এতক্ষণ এটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সহ প্রতিনিধি শ্রমিক লস্করের সাথে আমি শ্রেয়সী সাহা ইনস্টিটিউট ইন্ডিয়ার তরফ নমস্কার।